জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল 7.6। ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। দেশটির মধ্যাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হেনেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। রাষ্ট্রীয় প্রচার মাধ্যম NHK জানিয়েছে, ইসিকাওয়া প্রিফেকচারের উপকূলীয় নোটো এলাকার বাসিন্দাদের তাৎক্ষণিকভাবে উঁচু স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। 5 মিটার পর্যন্ত উঁচু ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে নোটো এলাকার স্থানীয় কর্তৃপক্ষ। একই সঙ্গে নিগাতা এবং তোমায়া প্রিফেকচারেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।